এখানে কোনো হস্তক্ষেপ কারো থাকা উচিত না, এবং আমাদের তরুণরা যদি সেই নীতিটা মেনে চলেন তাহলে বোধ হয় সাংবাদিকতাটা অনেক উন্নত হতে পারে এবং সমৃদ্ধ হতে পারে। এটা নিয়ে আমি একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সাংবাদিকতা এটা একটিমাত্র মানে পেশা বা শিল্প বলতে পারেন যেটা মানুষকে সব মানে কি বলবো যে নিজে জ্ঞান অর্জন করা, মানুষকে জ্ঞান দান করা এবং মানুষকে সমস্ত পৃথিবী সম্পর্কে বিদ্ধ করার জন্যে সাংবাদিকতা হচ্ছে একটি বিরাট মাধ্যম, এবং এই মাধ্যমটা স্বাধীনভাবে এবং তার নিজস্ব চরিত্র বজায় রেখে সংবাদপত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করা উচিত। এখানে কোনো হস্তক্ষেপ কারো থাকা উচিত না, এবং আমাদের তরুণরা যদি সেই নীতিটা মেনে চলেন তাহলে বোধ হয় সাংবাদিকতাটা অনেক উন্নত হতে পারে এবং সমৃদ্ধ হতে পারে, এবং সেই সঙ্গে স্বাধীনতাটা তারা অর্জন করতে পারেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে সাংবাদিক আন্দোলন, সেই আন্দোলনে যে বিভাজন, এই বিভাজন যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাংবাদিকদের মধ্যে যে ঐক্যের যে ফাটল সৃষ্টি হয়েছে এটা দূর করা যাবে না। এটা দূর করার জন্যে এই তরুণদেরকেই সেই জায়গাটা দখল করতে হবে, যাতে করে সমস্ত সাংবাদিক এক জায়গায় হয়ে তারা লড়াই করে তাদের নিজেদের অধিকারটা আদায় করতে পারেন। তাহলেই তাদের এই বেতন ভাতা, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা, এগুলো জায়গাগুলো তাদের যে প্রয়োজনীয় দাবি সেগুলো পূরণ করতে পারবেন। যেমন একজন টেলিভিশন ক্যামেরাম্যান, একজন টেলিভিশন রিপোর্টার, তিনি যখন একজন একটা বিপদের ঝুঁকি নিয়ে কোনো একটা অনুষ্ঠান কভার করার জন্য যান, তখন তার যে মানে যে জীবনের ঝুঁকি থাকে সেই ঝুঁকিটাকে আপনি কী করে বর্ণনা করবেন? এমন তো প্রাণ চলে যেতে পারে, আমি তো আহত হতে পারি, আমার জখম হতে পারে, আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি, আমার ক্যামেরা ভেঙে ফেলতে পারে। এই সমস্ত যে ঝুঁকিগুলো আছে এই ঝুঁকিগুলো দূর করার জন্য কিন্তু আমাদের নিজেদেরও একটা আত্মরক্ষার দায়িত্ব আছে, এবং সেটা মালিকদেরকে খেয়াল করতে হবে যে সাংবাদিকরা যখন রণক্ষেত্রে যায়, তাদের রণক্ষেত্রে, তখন তাদের সেই রণক্ষেত্রের বেশ পরিবেশ এটা তৈরি করার দায়িত্ব মালিকদের, সেই জায়গাটা আদায় করার জন্য ইউনিয়ন দরকার। আজকে তো কোথাও ইউনিয়ন নেই, কোনো